ঠিক আছে। আচ্ছা, আগের দিন আগের ক্লাসে আমরা নিম পিঠে কি হিলে চলো অন্ধকার হয়ে গেছে কেন? ওখানে কি লোডশেডিং নাকি? আচ্ছা, আগের সপ্তাহে আমি একটা টাস্ক দিয়েছিলাম, সেটা কেউ করেছো? হাত তোলো, কেউ কি সেটা পালন করেছো? কেউ? আচ্ছা, কি করতে বলেছিলাম এক সপ্তাহ, সেটা বলতে পারবে কেউ? আমি কারোর কথা শুনতে পাচ্ছি না, জানি না স্কুলে কোনো স্কুল থেকে যদি কেউ কিছু রেসপন্স করে তাহলে সুবিধা হয়। তোমরা কি আমার কথা তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? ঠিক আছে, কিন্তু তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি না, জানি না। ঠিক আছে, কিছু কি তোমরা করেছো আগের দিন? কি করতে বলেছিলাম? দাঁড়াও দেখি এটাকে। এই তো, আচ্ছা, আমরা আগের দিন কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম না? মনের সংযম কি করে করব, মনকে কিভাবে শান্ত রাখবো, তা মনকে শান্ত রাখার কি প্রয়োজন আছে? কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মনসংযম নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা নিয়ে আলোচনা করব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বচ্ছ ভারত অভিযান নাম শুনেছো? স্বচ্ছ ভারত অভিযান করেছো? স্বচ্ছ ভারত অভিযান? হ্যাঁ, তোমরা কি করেছো স্বচ্ছ ভারত অভিযানে? স্বামীজি বলছেন যে আমাদের স্বামীজি বলছেন যে আমরা জীবনে অনেক কিছু বড় বড় কাজ করতে পারি, কিন্তু কোনো মানুষের চরিত্র তৈরি হয় কিনা ছোট ছোট কাজ দিয়ে। সেই ছোট ছোট কাজগুলো কি না, কিভাবে আমরা নিজেদের কি হচ্ছে কি তৈরি করছি, তার মধ্যে একটা পরে আমরা কিভাবে নিজেদের জীবনটাকে হচ্ছে মানে গোছানো মানে গুছিয়ে রাখতে পারছি। আচ্ছা, একটা আমি একটা কথা দেখাচ্ছি, শেয়ার করছি, তোমরা দেখতে পাও কিনা দেখো। দাঁড়াও, আমার এখানে হ্যাং করে গেছে মনে হয় সিস্টেমটা। দেখতে পাচ্ছো এটা যেটা আমি শেয়ার করেছি? হ্যাঁ, আচ্ছা দেখ, তুমি একটা এই করো তো। না, দেখতে পাচ্ছে, তুমি একবার হচ্ছে এই করে, ওদের কাছ থেকে জানি না ওদের কি সাউন্ডের প্রবলেম না কি না, দেখো তো তুমি একটা রেসপন্স করে দাও। আমি এখানে আমার এখানে প্রবলেম কিনা বুঝতে পারছি না। স্টুডেন্টরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? শুনতে পেলে একটু হাত তোলো তো। এই তো শুনতে পাচ্ছো, তোমাদের কথা কি শুনতে পাচ্ছি না? তোমাদের কিছু বলার থাকলে বলবে। ঠিক আছে, শোনা যাচ্ছে। কি হাত তুলেছো কিসের জন্য? কিসের জন্য হাত তুলেছো?
তাহলে কি লেখা, কেউ পড়তে পারবে? ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, বলছে যে নিজেকে যদি মানে গডলিনেস মানে কি যে ঈশ্বরীয়, ঈশ্বরের কাছে যেতে গেলে প্রথমে আমাদের কি করতে হলে না ক্লিনলিনেস পালন করতে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটার অন্যরকম অর্থ আছে, আমি এই কারণে বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই কথার যে অর্থ ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, মানে এখানে কি মনের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। আমরা কিন্তু সেটা নিয়ে এখন আলোচনা করছি না, আমরা মনে মনকে হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে, মন তো হচ্ছে কি আমাদের শরীরে হচ্ছে আরো সূক্ষ্ম অঙ্গ, সেই জন্য মনকে পরিষ্কার করার আগে আমাদের শরীরের বাইরের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে। তা আর হচ্ছে আমাদের কি করতে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটু গোছগাছ ভাবে চলতে হবে। তা আমি জানতে চাই যে কতজন হচ্ছে, আমি কয়েকটা প্রশ্ন করছি যে তোমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, এর আগে তো ভারত সরকার থেকে স্বচ্ছ ভারত অভিযান পালন করেছো, তা স্বচ্ছ ভারত অভিযানে তোমরা স্কুলে স্কুলে কি করেছো, না স্কুল চত্বর পরিষ্কার করেছো ঝাড়ু টাড়ু নিয়ে, ঠিক আছে, তারপরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, কি এসব করেছিলে? তোমাদের স্বচ্ছ ভারত অভিযান হয়েছিল? হাত তোলো, স্বচ্ছ ভারত অভিযান করেছিলে তোমরা, না তোমরা ছোট বলে তোমাদেরকে ইনভলভ করায়নি? ঠিক আছে, তা দেখো মানে ছোটখাটো হচ্ছে আমরা জীবনে অনেক বড় বড় কাজ করি, কিন্তু মানুষের চরিত্রটা হচ্ছে কি ছোট ছোট কাজেই বোঝা যায়। তুমি কেমন আছো, ধরো মাস্টারমশাই দেখছে না বা স্যার দেখছেন না বা বোর্ডে কিছু করছে, সঙ্গে সঙ্গে তোমরা কি করো, একটু কথা বলতে শুরু করো, এই দেখো পেছনের দিকে হচ্ছে কি একে অপরের সঙ্গে কথা বলছে, তারপর অন্য একটা বই নিয়ে কিছু একটা পড়াশোনা করছে। তা যখন কেউ তোমাদের দিকে দেখছে না বা নোটিস করছে না, তোমরা তখন কি করে নিজেদের মতো করে থাকো? তা স্বামীজি বলছে না, তুমি লোকের সামনে কেমন ব্যবহার করো আর নিজে হচ্ছে কি যখন একা থাকো কেমন ব্যবহার করো, সেই দুটো হচ্ছে কি এক কিনা? এই দুটো হচ্ছে কি, যদি লোক দেখছে টিচার এসে গেল সঙ্গে সঙ্গে বই নিয়ে পড়তে বসে গেলাম, আর টিচার যখনই চলে গেল সঙ্গে সঙ্গে বইটা ঢাকা দিয়ে ব্যাগের তলায় দিয়ে ব্যাস খেলতে শুরু করে দিলে, তা কিন্তু হচ্ছে কি করলে হবে না। তাহলে বাইরে যেমন হচ্ছে কি লোকের সামনে যেমন হবে তুমি নিজেকে দেখাচ্ছ, সেরকম নিজের যখন থাকছো একই রকম হচ্ছে কি দুটো সেম হতে হবে, না হলে মুশকিল আছে। তা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, তোমরা যখন হচ্ছে কি বাড়িতে তো পড়াশোনা করো, নিজেদের হচ্ছে কি বাড়িতে কি বিছানাতে পড়ানো হচ্ছে, টেবিল চেয়ারে পড়ো তোমরা, কি কেউ কিছু বলছো না? বলো কি বাড়িতে যখন হচ্ছে কি পড়ছো টেবিল চেয়ারে পড়ো না হচ্ছে, না কি বলে বিছানাতে হচ্ছে কি বা নয়েছেতে বসেই পড়ো মাদুর পেতে? কয়েকটা জায়গায় দেখবে গোছানো, এই যে ধরো হচ্ছে পড়লে পড়ার সময় কি করলে অনেকগুলো হচ্ছে টেবিলের উপরে খাতা টাতা বা হচ্ছে মাদুর উপরে অনেক কিছু খাতা টাতা ছড়িয়ে ফেললে বসে পড়লে, কিন্তু সেই পড়ার পর কি হচ্ছে কি সেইগুলোকে গোছাচ্ছ, গোছাচ্ছ না? বা হচ্ছে বাড়িতে বাড়িতে ফিরে গেলে স্কুল থেকে, ঠিক আছে, জুতোটাকে হচ্ছে গিয়ে দুটো জুতোকে দুদিকে হচ্ছে গিয়ে ছুড়ে ফেলে দিয়ে যায়, বা হচ্ছে কি যেসব স্কুলে মোজা হচ্ছে কি পরে যেত শু আর মোজা, তখন কি করলে মোজাটা হচ্ছে কি একদিকে রয়ে গেল আর একটা হচ্ছে কি মোজা কোথায় যে ছুড়ে দিলে তার কোনো ঠিক নেই। আর নিজেদের যে জামা কাপড় পরে এসছো সেইগুলো কি প্রত্যেক দিন হচ্ছে কি পরিষ্কার করো, করো না? কতদিন বাদে বাদে হচ্ছে কি জামা কাপড় পরিষ্কার করো, নিজের কি জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করো, না বাড়িতে হচ্ছে কি বাবা মা কেচে দেয়, কি করে নিজের নিজেরা পরিষ্কার করো? হাত তোলো, না মানে হাত তুলেছে যারা মানে বাড়িতে হচ্ছে কি বাড়িতে বাবা মা কেচে দেয়,
তোমরা নিজেরা গেছো না, হাত তুলছে যারা। ঠিক আছে, কি হাত তুলছে যারা, তারা কি নিজেরা জামা কাপড় গেছো, না হচ্ছে কি বাড়িতে গেছে দেয়? তা ভালো, তা বেশিরভাগ যে বাবা মা, মা বাবা মা হচ্ছে ভালোবেসে যে ছেলে মেয়ে পড়াশোনা করছে, অনেক পরিশ্রম করছে, এই ভেবে হয়তো জামা কাপড় গেছে দেয়, আর তোমরাও হচ্ছে কি সেটা সুযোগ সুবিধা নিচ্ছ না। এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত বাড়িতে বাবা মা জামা কাপড় গেছে দিতে হয়, নিজেরা হচ্ছে গেছো না। তা আমি যখন এরকম স্কুলে পড়তাম, হোস্টেলে ছিলাম, একজনের গল্প বলছি শোনো। হোস্টেলে থাকতাম তো, তখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, HS হয়ে গেছে, হোস্টেলে আছি। তো হোস্টেলে কিরকম ধরনের মানে আমাদের বন্ধু বান্ধবরা ছিল, দেখ কিরকম বলছি। ওরা কি করতো, একজন ছিল বাড়িতে, বাড়ি থেকে প্রত্যেক সপ্তাহে বাড়ি যেত, বাড়িতে গিয়ে কি করবে, জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে কাচতো বা মা ওকে দিয়ে দিত, বা বাড়ির কাজের লোক থাকতো জামা কাপড় গুলো কেচে দিল। তারপর কি করবে, ওই জামা কাপড় গুলো সারা সপ্তাহে পরবে, পরে একদিনও হচ্ছে কি ধোবে না। তারপর কি করবো, ওইগুলো আবার প্যাক করে নিয়ে যাবে, প্যাক করে নিয়ে গিয়ে কোথায় না বাড়িতে হচ্ছে কি মা জামা কাপড় ধোবে, বা হচ্ছে কাজের লোক ধোবে, বা ওয়াশিং মেশিন আছে ধোবে। মানে এইরকম ভাবে অলস, যে নিজের হচ্ছে কি জামা কাপড়টা হচ্ছে কি নিজে কাচবে না। ঠিক আছে, আবার আরো কিছু জন ছিল, তা তোমরা এরকম করবে না কিন্তু, তা আরো কিছু কয়েকজন ছিল কি, যারা হোস্টেলে অনেক দূরে বাড়ি, তারা তো হোস্টেলে সারা মাসে থাকতো বা হচ্ছে সারা বছরই থাকতো, তারা কি করতো, নিজেদের জামা কাপড় নিজেরা কাচতো। আর কিছু বদমাস ছিল, বন্ধু বন্ধু বান্ধব ছিল, তারা কি করতো বলতো, নিজেদের জামা কাপড়টা না অন্যের বালতিতে হচ্ছে কি ডুবে দিত, বালতিতে হচ্ছে মানে কেউ হয়তো জামা কাপড় কাচার জন্য বালতিতে সেগুলো ভিজিয়ে রেখেছে, তা কি করবে না হচ্ছে কি অন্যরা হচ্ছে কি যে বালতিতে জামা কাপড় ভিজিয়েছে তার মধ্যে দিয়ে সেটাতে নিজের জামা কাপড়কে ডুবিয়ে রেখে দিত। তা এইরকম হচ্ছে কি বদমাশি বুদ্ধিও ছিল। ঠিক আছে, তা মানে এতই মানে নিজের হচ্ছে অত অলস। সেই জন্য দেখো ছোটখাটো হচ্ছে কি এই যে কাজগুলো, যেমন পড়াশুনো করার জন্য নিজের হচ্ছে কি মনঃসংযম করার দরকার আছে, তা সেই রকম ছোট খাটো জিনিসগুলো, যে ধর হচ্ছে কি আমার নিজের নিজের জামা কাপড় আমি নিজে কাচবো। তারপর যখন ধর হচ্ছে কি নিজে যেখানে হচ্ছে পড়াশোনা করি, বইটা হচ্ছে গুছিয়ে রাখবো, এই যে ছোট ছোট কাজগুলো, বা হচ্ছে কি যখন তুমি স্কুলে স্কুল থেকে ফিরছো, জুতোগুলো হচ্ছে কি ছুঁড়ে ছুঁড়ে রাখবে না, জুতোগুলো হচ্ছে কি সবসময় একটা সুন্দর করে হচ্ছে কি পরিপাটি করে রাখা। এই ছোট ছোট হচ্ছে কাজগুলো কি কি করতে হবে, নিজেদেরকে করতে হবে। এইগুলো হচ্ছে বাবা মার উপর ডিপেন্ডেন্ট হবে না। আর বাবা মাদেরকে অনুরোধ করব যেন হচ্ছে কি ছেলেদের এই ছেলে মেয়েদের নিজেদের এই কাজগুলো যেন হচ্ছে কি নিজেরা করে। আর যেখানে হচ্ছে কি যে স্কুলে হচ্ছে কি পড়াশুনো করছো, আর অনেকে দেখবে এই স্কুলে আছো না, যে টেবিলে বসে আছো, টিচার পড়াচ্ছে শুনছে না, তারপর কি করবে টেবিলের উপরে পেন নিয়ে লিখতে শুরু করবে। টেবিল লেখো তো নাকি, টেবিল টেবিলের উপর হচ্ছে কি যেখানে বসে আছে সেখানে তো বসে বসে এরকম লেখো নাকি। টেবিলটা নতুন নতুন টেবিল চেয়ার কেনা হয়, এক বছর বাদেই হচ্ছে কি স্কুলের টেবিল চেয়ারের অবস্থা একদম খারাপ, তাতে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম নাম লিখছে, জায়গার নাম, এর নাম, তার মানে কি বোঝা যায় যে খাতা হচ্ছে কি না লিখে হচ্ছে কি টেবিলের উপর লেখা। মানে এটা থেকে বোঝা যায় যে নিজেদের মধ্যে মনঃসংযমেরও অভাব রয়েছে। কারণ কি, যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলো হচ্ছে না শুনে দেখবে ক্লাসের মধ্যে কিছু একটা খাতায় লিখছে, টেবিলের উপরে কিছু লিখছে। অতএব এটাও হচ্ছে কি অপরিচ্ছন্নতার পরিচয়, যেখানে যাবে বোর্ডে হচ্ছে কি বলে কিছু বোর্ড হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, সেখানে গিয়ে কিছু একটা ছবি হচ্ছে এঁকে দিল, বা কিছু হয়তো হচ্ছে লিখে দিল, এরকম করে। অতএব এই যে জিনিসগুলো দেখো প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে কি নিজেকে যদি ক্লিন যদি রাখো, আবার মেডিকেল সায়েন্সে কি বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য আমাদের দেশে অনেক রকম হচ্ছে রোগ হয়। দেখবে গ্রামের দিকে বিশেষ করে যারা হচ্ছে কি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাদের দেখবে বিভিন্ন রকম রোগ হয়, শারীরিক বিভিন্ন রকম স্কিনের প্রবলেম হয়। আমাদের যে স্কিনের যে প্রবলেম গুলো হয় তার মূল কারণ কি, না নিজেকে অপরিচ্ছন্ন রাখার জন্য। আর একটা দেখবে ইনডাইজেশন, খাওয়ার হজম হচ্ছে না, দেখছো না
অনেকে আছে বসে আছে, কি করবে না, নাকে হচ্ছে কি বলে দাঁত দিয়ে হচ্ছে নখ কাটে, কাটে তো নাকি অনেকেই, যখন দেখছে আর টেনশন যখন বাড়বে তখন হচ্ছে কি আরোই হচ্ছে নখ গুলো খেয়ে ফেলে। তো এই যে নখের মধ্যে যে হাতের যে নোংরা গুলো থাকে সেইগুলো হচ্ছে মুখের মাধ্যমে শরীরে যায়, তার ফলে কি ইনডাইজেশন হবে, খাওয়ার হজম হবে না, শরীরে হচ্ছে বিভিন্ন রকম রোগ হয়। অর্থাৎ মেডিকেল সায়েন্সও বলছে কেন আজকে ভারতবর্ষে দেখবে যে এত হচ্ছে গিয়ে এই স্বচ্ছ অভিযান কেন সরকার থেকে এত উদ্যোগ নিয়েছে, চারিদিকে হচ্ছে গিয়ে টয়লেটের অভাব, টয়লেট যদি থাকে পরিষ্কার, টয়লেট পরিষ্কার করো, কেউ হাত তোলো, কে করো, এই হাত এই পেছন থেকে হাত তুলছো, সত্যিকারে করো না, হাত তুলে দিচ্ছ, কেউ হচ্ছে করো না, ঠিক আছে। তাহলে নিজেদের হচ্ছে দেখো টয়লেটে হচ্ছে কি পরিষ্কার করে না, জামা কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, একটা একবার হয়তো জামা কাপড় ধুলে এক সপ্তাহ ধরেও চলতে থাকবে নাকি সেই জামা কাপড় গুলো, ব্যাস। তাহলে আর তারপরে কি না পরিষ্কার পরিচ্ছন্ন দেখার জন্য কি পারফিউম লাগাও, দারুণ সুন্দর হচ্ছে পারফিউম, তো পারফিউমের গন্ধে আর হচ্ছে কি জামা কাপড়ের হচ্ছে গন্ধে যে কি যে হয় ক্লাসরুমে, ক্লাসরুমে নিজেরাই থাকতে পারবে না, ঠিক আছে। তা এই জন্য যে যেখানে যেখানে দেখবে যে যা যা আমরা হচ্ছে কি স্কুল স্কুল হচ্ছে গিয়ে উঠান মানে স্কুল যেখানে আছে স্কুলটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেদের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেদের হচ্ছে গিয়ে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেখানে হচ্ছে যা কিছু করছো সেগুলোকে হচ্ছে গুছিয়ে রাখা। এই যে মানে অগোছালো, যত তুমি অগোছালো হবে তোমার মনটাও দেখবে তত হচ্ছে গিয়ে তোমার অগোছালো। আর যে মানুষ হচ্ছে গিয়ে যত বেশি সংযম যার আছে, যার ইন্দ্রিয় সংযম আছে, যার মনঃসংযম আছে, সে মানুষ ততই হচ্ছে গোছালো। অতএব তোমার মনটা কতটা সংযম হয়েছে যে কোনো লোক একদিনে বুঝতে পেরে যাবে, কিভাবে না তুমি যে ড্রয়ারে বসে আর যে যেখানে পড়াশোনা করছো তোমার বই টইগুলো তুমি কিভাবে হচ্ছে গুছিয়ে রাখছো। অতএব এই নেক্সট উইকে হচ্ছে কি আমি দুটো হচ্ছে কাজ দেব, সেই দুটো কাজ কিন্তু সবাইকে করতে হবে, যখন যেখানে বইগুলো তোমাদের ঘরে যেখানে বইগুলো থাকে সে বইগুলোকে গুছিয়ে রাখতে হবে, আর টেবিলে যখন হচ্ছে কি বইগুলো নিয়ে পড়বে এক একটা বই পড়া হয়ে যাবে সেটাকে তুমি হচ্ছে কি গুছিয়ে সেলফে বা হচ্ছে আলনাতে যেখানে থাকায় রাখো সেখানে গুছিয়ে রাখবে, আবার যে সাবজেক্টটা পরে পড়ছো সেই বইটাকে নিয়ে আসবে পড়া হয়ে যাবে, বই আর খাতাগুলোকে আবার গুছিয়ে টেবিলে সুন্দরভাবে রাখবে। এই হলো তোমাদের হচ্ছে এই সপ্তাহের কাজ, সেটা করতে পারবে তো? আর হচ্ছে গিয়ে এক সপ্তাহ হচ্ছে নিজেরা জামা কাপড় কাচতে হবে, বাড়িতে হচ্ছে গিয়ে বলবে যে মহারাজ বলেছেন যে আমাদের ভ্যালু এডুকেশন ক্লাসে মহারাজ দায়িত্ব দিয়েছেন যে নিজেদের জামা কাপড় এক সপ্তাহ কাচতে হবে। এইটা হলো তোমাদের কাজ, দুটো কাজ, একটা কি না নিজেদের এক সপ্তাহ নিজেরা যে জামা কাপড় পরছো সেটা নিজেরাই ধোবে, ঠিক আছে, যার শারীরিক অসুস্থতা আছে সে করবে না কিন্তু বাকিদের কিন্তু এই কাজটা করতে হবে। আর একটা কি না যেখানে পড়াশোনা করছো সে বই গুলোকে আর খাতাগুলোকে হচ্ছে কি সবসময় গুছিয়ে রাখবে, একটা পড়াশোনা করছো কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করলে সে বইটাকে গুছিয়ে টেবিলে রেখে দাও বা টেবিলে বা যেখানে তোমার বই রাখার জায়গা, আবার যখন পরের বইটা পড়ছো আবার সেটাকে নিয়ে এসে পড়ো সেটাকে আবার গুছিয়ে রাখো, এদিকে এলোমেলো করে হচ্ছে কি রাখবে না, আর নিজের জামা কাপড় জিনিসপত্র গুলো হচ্ছে কি গুছিয়ে রাখবে। এই গোছানোটা আর হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, এইটা হলো হচ্ছে কি তোমাদের এই সপ্তাহের হচ্ছে কি ভ্যালু এডুকেশন ক্লাসের মানে টাস্ক। তা করবে তো নাকি, হাত তোলো, কি হলো, বলে না অনেক কাজ, এত হচ্ছে কি পড়াশুনো তারপর আবার হচ্ছে কি মহারাজ কাজ দিচ্ছেন কেন, এইটুকু কাজ করতে পারবে না, কি করবে তো হাত, আরে হাতটা তো তোলো তারপর হচ্ছে করবে কি করবে না তো পরে, আগে হাত তোল, বলো যে হ্যাঁ করবো, চিৎকার করে বলো হ্যাঁ করবো। বাবা এতক্ষণ বাদে হচ্ছে কি বলে একটা আওয়াজ পেলাম, ঠিক আছে আর হাত তুলে রাখতে হবে না, হাতটা নামিয়ে দাও।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্বামীজির জীবনের একটা কেউ ঘটনা বলবে? স্বামীজির জীবনী তোমাকে, তোমরা পড়েছো স্বামীজির জীবনী? কেউ বলবে একটা কোনো ঘটনা, কোন স্কুল থেকে, নিমপিট থেকে, বা হচ্ছে এই যে বেড়গ্রাম থেকে, স্বামীজির জীবনের কোনো হচ্ছে কি ঘটনা কেউ কিছু বলতে পারবে? একটা বলো, মাইক মাইক দা মাইক দিন স্যার, ওখানে কেউ যদি থাকেন স্কুলে। হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, স্বামীজি একদিন বিদেশ ভ্রমণ করতে গেছিলেন, তখন একটা জাহাজে তিনি একটা সংবাদ পত্রিকা নিয়ে পড়ছিলেন, এবং সংবাদ পত্রিকাটা সেই জাহাজের নাবিকের কাছে ছিল। তো যখন তিনি জাহাজে যখন ভ্রমণ করেন, তখন প্রচন্ড সমুদ্রে ঝোড়ো বাতাস বয়। স্বামীজির নাবিকের কাছে গিয়ে ওই পেপারটা পড়ার জন্য চায়, এবং নাবিকটি তাকে 1 ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার জন্য কথাটি বলেন। তারপর স্বামীজি সে পত্রিকাটা পড়ে এবং পত্রিকাটা পড়ে ফেলে, এবং তারপর তার বন্ধু তার কাছ থেকে পত্রিকাটি চায়, এবং তার বন্ধু যখন পত্রিকাটা পড়তে চায়, তখন একটা প্রচন্ড ঝোড়ো দমকা হাওয়া এসে পেপারটাকে উড়িয়ে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তাই দেখে নাবিক প্রচন্ড রেগে যায়, এবং তখন স্বামীজি বলেন যে রাগার কোনো কারণ নেই, আমাকে একটা খাতা আর পেন দিন, আমি পত্রিকার মধ্যে যা যা লেখা ছিল আমি তাই লিখে দেবো। এটাই ছিল স্বামীজির স্মরণ শক্তি এতটাই প্রখর যে তিনি একবার পেপারটা পড়েছিলেন, তার মধ্যেই তিনি গোটা পেপারটাকে লিখেছিলেন, এবং স্বামীজি বলেছিলেন যে পেপারটাকে অন্য ডেটের সাথে কোনো দোকানে গিয়ে মিলিয়ে নিতে, এবং যখন নাবিকটি যখন পেপারটা নিয়ে মিলিয়ে দেখতে যায়, তখন নাবিকটি অবাক হয়ে যায়, কারণ একটা লোক যে কিনা কোনো পত্রিকাকে একবার পড়েই স্মরণ শক্তি এতটাই প্রখর যে তিনি মনে রাখেন, এবং তার ফলে তিনি প্রচন্ড খ্যাতিও পান। ঠিক ঠিক আছে, বাহ, ভেরি গুড, হাততালি সবাই, বাকিরা হচ্ছে একটু হাততালি দাও ওর জন্য। বাহ ঠিক আছে, বসো। নিমপিট থেকে, নিমপিট তো তোমরা হচ্ছে কি সামাজিক জীবনী টিবনী পড়ো, ওখান থেকে কেউ বলতে পারবে? নিমপিট তোমরা কোনো ঘটনা সামাজিক জীবনের, নিমপিট, রামকৃষ্ণ বিদ্যা ভবন, ওখানে তোমাদের মাইক আছে, স্যার আছেন কেউ? এই তো সামনে মাইক রাখা আছে, কেউ কিছু কোনো ঘটনা বলতে পারবে? কেন তোমরা স্বামীজির জীবনী পড়ো না? ঠিক আছে, আমি একটা হচ্ছে ঘটনা বলছি। স্বামীজি যখন বিভিন্ন মানে আমেরিকা যাওয়ার আগে সারা ভারত ভ্রমণ তো করছিলেন, তো খেতড়ি বলে একটা জায়গা আছে রাজস্থানে, খেতড়িতে রাজপ্রাসাদে তিনি থাকতেন রাজার অতিথি হিসাবে। তো একদিন খেতড়ির রাজা তিনি স্বামীজিকে বলছেন যে তার মূর্তি পূজায় তার বিশ্বাস নেই, তিনি মূর্তি পূজা হচ্ছে বিশ্বাস করতেন না। তারপর স্বামীজিকে বলছেন, আচ্ছা আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? আমরা তো ভগবানকে হচ্ছে কি পূজা করি, কিন্তু তাকে ওই মূর্তির মধ্যে তাকে পূজা করি কেন? এই মূর্তির মধ্যে হচ্ছে কি ভগবান আছেন? তখন বলছেন যে, তখন স্বামীজি সেই যে খেতড়ির যিনি রাজা, সেই রাজার ঘরে একটা দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেই তখন বললেন, বলছে যে বলছে রাজাকে বলছেন যে, আচ্ছা রাজামশাই, ওই দেওয়ালে যে ছবিটা টাঙানো হয়েছে, ওই ছবিটা টাঙিয়ে ওখান নিচে নামিয়ে আনুন। তখন রাজা কি করলেন, একজন তার কি বলে যে সেবক থাকে, যে রাজার যে অনেক ইয়ে থাকে, তো এক সেবককে বললেন যে, আচ্ছা তুমি ওই ছবিটাকে হচ্ছে দেওয়াল থেকে নামিয়ে আনো। ছবিটা এবার ঠিক আছে, তা বলে ছবিটাকে হচ্ছে কি মাটিতে হচ্ছে রাখুন, বলে ছবিটা হচ্ছে মাটিতে রাখতে বললো। তা এরপরে স্বামীজি বললেন, আচ্ছা রাজামশাই, এই যে ছবিটা, এই ছবিটার উপরে আপনি থুতু ফেলুন, আর এটাতে হচ্ছে কি আপনি ওই ছবিটার উপর হচ্ছে কি লাথি মারুন। ছবিটা ছিল কি, রাজামশাই তখন হচ্ছে কি অবাক হয়ে গেছে,
ওটা ছবিটা ছিল রাজা মশাই হচ্ছে কি ঠাকুর ঠাকুরদের ছবি। বলছি আরে রাজা মশাই আপনি হচ্ছে বিবেক, স্বামীজিকে বলছেন আচ্ছা স্বামীজি আপনি এটা কি বলছেন, এটা আমার মানে ঠাকুরদার হচ্ছে কি ছবি, তারপরে আমি হচ্ছে গিয়ে থুতু ফেলবো, তারপরে আমি হচ্ছে কি পা দেবো, এটা কি করে সম্ভব? তখন স্বামীজি বলছেন, বলছে কেন আপনি কি আপনার ঠাকুরদাকে দেখেছেন? বলছে না আমি তাকে জীবিত অবস্থা কখনো দেখিনি। বলছে তাহলে জীবিত অবস্থায় যখন দেখেননি, আচ্ছা ইনি যে বেঁচে ছিলেন, ইনি যে ছিলেন সে তো আপনি তো কখনো তাকে দেখেননি, তাহলে আপনি বিশ্বাস করলেন কি করে যে ইনি আপনার ঠাকুরদা? বলছে না আমার বাবা আমাকে বলে গেছেন। বলছে বাবা বলে গেছেন তাই জন্য হচ্ছে আপনি বিশ্বাস করে নিয়েছেন? বলছে হ্যাঁ, তাহলে বিশ্বাস করবো না? বলছে আপনি যাকে দেখেননি তাকে হচ্ছে বিশ্বাস করবেন কি করে? বলছে সেই রকম যে ঈশ্বর নেই বা হচ্ছে কি ঈশ্বরের কোন একটা ছবি, তাকে আমরা ঈশ্বর রূপে পূজা করি, এটাও কি হচ্ছে কি তাহলে যেটা মানে আপনি তাহলে গ্রহণ করছেন না কেন? যে ঈশ্বর আমরা হয়তো ঈশ্বরকে দেখিনি, কিন্তু অনেক ব্যক্তি আছে যারা ঈশ্বরকে দর্শন করেছেন, তার রূপ দেখেছেন, আর সেই রূপকে হচ্ছে কি একটা প্রতীকের মাধ্যমে, একটা ফটোর মাধ্যমে। প্রচন্ড হচ্ছে কি এখানে মেঘ মেঘ বাজ পড়ছে, মেঘ হয়েছে। তা বলছেন যে স্বামীজিও বলছেন যে আপনি যেমন এই ছবিটা দেখে আপনার হচ্ছে কি ঠাকুরদার কথা স্মরণ করেন, সেই রকম এই ছবি হলো একটা প্রতীক মাত্র, এর দ্বারা আমরা কি করে ঈশ্বর যে আছে তাকে আমরা না দেখলেও এই ছবির মাধ্যমে তাকে হচ্ছে গিয়ে তারপরে বিশ্বাস করছি এবং সেই মূর্তির মাধ্যমে ঈশ্বরের একটা প্রকাশ জেনেই তাকে আরাধনা করছি। বলছে এই ছবিটাই হচ্ছে কি ঈশ্বর নয়, ঈশ্বর সব জায়গাতেই আছেন, কিন্তু তাকে আরাধনা করব, তার পূজা করব বলে তার একটা মূর্তি হচ্ছে কি আমরা কল্পনা করেছি। অতএব আপনার কাছেও যেমন আপনি ঠাকুরদাকে দেখেননি কিন্তু তার ছবির মাধ্যমে বিশ্বাস করেছেন যে ঠাকুরদা আছে, তাকে হচ্ছে কি সম্মান জানান, সেরকম এই ঈশ্বরের যে ছবি, কালী মূর্তি হোক, রাম মূর্তি হোক, কৃষ্ণ মূর্তি হোক, এইগুলোর দ্বারা আমরা কি করছি, সেই মূর্তির সামনে যখন প্রণাম করছি সেই ঈশ্বরকেই আমরা প্রণাম করছি, ওই ছবিটাকে প্রণাম করছি। মানে কি ছবিটাই হচ্ছে ভগবান নয়, কিন্তু ছবির মাধ্যমেই হচ্ছে কি সেই ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছি। যেমন আমরা ধরো 15ই আগস্ট, 15ই আগস্টে কি করছি যে ভারত মাতার প্রতি সম্মান জানাচ্ছি, কিভাবে ভারতের মাতার প্রতি সম্মান কিভাবে জানাবো, না ওই যে পতাকা উত্তোলন করছি, পতাকাটাই হলো ভারত মাতার হচ্ছে গিয়ে প্রতীক। ভারতবর্ষকে যদি তুমি প্রতীক হিসাবে দেখাতে চাও তাহলে কিভাবে দেখাবে, তা সেটা হচ্ছে কি ওই পতাকা, পতাকাটাকে ভারতবর্ষের যে পতাকা, এই তিন রঙের কালার আছে না, সেই তিন রঙের যে কালারের যে পতাকা আছে সেই পতাকাটা আমরা উত্তোলন করি এবং সেই পতাকার সামনে হচ্ছে কি আমরা কি করি সালাম বা হচ্ছে কুর্নিস করি, কারণ তাকে হচ্ছে কি ভারতের প্রতি সম্মান জ্ঞাপনের করতে চাইছি। অর্থাৎ ভারত, ভারতকে সম্মান করা মানে কি ওই পতাকাকেই হচ্ছে কি সম্মান করাটাই হলো ভারত মাতাকে সম্মান করা। সেই রকম ভাবে ওই মূর্তিগুলোকে পুজো করি বা মূর্তিকে যখন প্রণাম করি, আমাদের আসল উদ্দেশ্য হলো কি না মূর্তির পেছনে যে ভগবান আছে, যে ঈশ্বর যে সর্বত্র আছে, তাকে হচ্ছে কি সম্মান করা। এই হলো হচ্ছে ওই ঘটনা বা স্বামীজির জীবনে যে ঘটনার যে যে ফিলোসফি বা হচ্ছে কেন স্বামীজি সেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। এক মিনিট তাহলে সোজা হয়ে একটু বসো, চোখ বন্ধ করো, আর ক্লাসে আমরা কি আলোচনা করলাম আর কি টাস্ক দিলাম এক সপ্তাহের জন্য সেটা কিন্তু সবাইকে করতে হবে। আর বাড়িতে গিয়ে বাবা মাকে মাকে বলবে যে আমি এক সপ্তাহ মহারাজ এই কাজ দিয়েছেন, এটা করতে হবে। ঠিক আছে, তাহলে চুপ করে বসো সবাই সোজা হয়ে, আর এক মিনিট হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে বসো, একদম হচ্ছে নড়বে না। বেরগ্রামের এই সামনের দিকে মেয়েরা সোজা হয়ে বসো, চুপ করে চোখ বন্ধ করে,